দুর্নীতি দমন কমিশনে গিয়েছিলেন দুদকের শুভেচ্ছা দূত সাকিব আল হাসান সকাল দশটার দিকে সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান টাইগার অলরাউন্ডার কার্যালয়ে প্রায় এক ঘন্টা অবস্থান করেন সাকিব আইসিসি নিষেধাজ্ঞা চার দিন পর দুদক কার্যালয়ে গেলেন সাকিব ম্যাচ ফিক্সিং এর প্রস্তাবের তথ্য আইসিসি কে না জানানো নিষেধাজ্ঞার কারণে এক বছর মাঠের বাইরে টাইগারদের টেস্ট এবং টি টোয়েন্টি অধিনায়ক আগামী বছরের উনত্রিশে অক্টোবর থেকে মাঠে ফিরবেন তিনি সাকিব আল হাসান একজন প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে ইতিমধ্যে সাকিব আল হাসান আছে আমাদের শুভেচ্ছা অ্যাম্বাসেডার আমরা তার শুভ শুভকামনা করি তিনি আমাদের সাথে যেটা আসছেন সেটা হলো সৌজন্য সাক্ষাতের জন্য আমরা চাই যে সাকিব আল হাসানের আগামী দিনের দিন আর উজ্জ্বল হোক তার সমস্যা দূর হোক